শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সাহেলের সাথে জেনি আর হ্যারিও স্টলে ঢুকলো। একটা বড় টেবিল ঘিরে আছে সবাই। জেনি বারবারই কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছে। ডায়ের বর্ণনা অনুযায়ী প্রত্যেকটা মানুষকে চেনার চেষ্টা করছে সে। স্টলে ঢুকতেই প্রথমে দুটো বাচ্চার উপর নজর পড়ল জেনির। বাচ্চা দুটো ফিসফিস করে কিছু একটা বলছে আর হুটহাট হেসে উঠছে। জেনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। বাচ্চা দুটোর চেহারা এক, কিন্তু কোথাও যেন সামান্য একটু পরিবর্তন আছে। কিন্তু পরিবর্তনটা ধরতে পারছে না জেনি। তাদের পাশে বসে আছে লাল পাঞ্জাবি পরনে আরেকটা ছোট্ট ছেলে। এত বাচ্চা বয়সেই চোখে মুখে দারুণ গাম্ভীর্যতা। জেনি আর হ্যারি চেয়ার টেনে বসতে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল সাহেল, গাইস আজকের জন্য ওরা আমাদের গেস্ট। ওর নাম লুইস হ্যারিসন, আমার ফ্রেন্ড পিটারের ছোট ভাই, আর উনি হচ্ছেন জেনিফার কিংস্টন, হ্যারির উড বি। হ্যারি জেনিকে একগুচ্ছ মিষ্টি হাসি উপহার দিয়ে ওয়েলকাম জানালো সবাই। সাহেল বাচ্চাদের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, হ্যারি অ্যান্ড জেনি, আমাদের বাচ্চাপাড়ের সাথে পরিচিত হও। সেম ডিজাইনের যে দুইটা বাচ্চা বসে আছে, ওদের নাম আদ্র অ্যান্ড রুদ্র। দুজনই প্রচুর দুষ্ট। ওদের চেনার উপায় হলো চুল আর টোল। একজনের হালকা চুল কুকড়ানো আর অন্যজনের গালে টোল পড়ে। বাচ্চারা আন্টিকে হাই বলো। রোদ ছোট ছোট চোখ করে তাকালো হ্যারির মতো বাদামি চুলের শুভ্র মানব হয়তো এর আগে দেখেনি তারা। তবে পর মুহূর্তেই বিনা কারণে হেসে উঠতে দুজনে একসাথেই বলল, হাই আন্টি অ্যান্ড আঙ্কেল। জেনি মিষ্টি করে হাসল। সাহেল এবার পাশে বসে থাকা বাচ্চা ছেলেটার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আর এটা হলো আমার ছেলে, যদিও স্বভাবগুলো একদমই আমার মতো নয়। বাচ্চাদের মধ্যে সবচেয়ে গম্ভীর এবং টিপটাপ, সব কিছুতেই পারফেক্ট চাই তার। 19-20 হলেই রাগে বাড়ি মাথায় তুলে নেনিনি। ছেলেটা বাবার দিকে ভ্রু কুচকে তাকালো। মাথার চুলগুলো এলোমেলো করে দেয়ায় বাবার প্রতি চরম বিরক্ত সে। সাহেল ছেলের দিকে তাকিয়ে বলল, বাবা আঙ্কেল আন্টিকে নিজের নাম বলো। ছেলেটির কুচকানো ভ্রু আরো খানিকটা কুচকে গেল। গম্ভীর মুখে বলল, জেনি হ্যারি দুজনেই চমকে উঠল। 2.5 বছরের পিচ্চি এতটা স্পষ্ট করে কথা বলতে পারে কিভাবে? সাহেল এবার শুভ্রতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আর উনি হচ্ছেন আমাদের প্রিন্সেস শুভ্রতা। শুভ্রতা খুব মনোযোগ দিয়ে পাউরুটি খাচ্ছিল। নিজের নাম শুনে চোখ তুলে তাকালো সে, কথায় কোনো উৎসাহ না পেয়ে আবারও পাউরুটিতে মনোযোগ দিল সে। পাশের চেয়ারে বসা শুভ্র মেয়ের দিকে ঝুঁকে এসে বলল, আম্মু আন্টিকে সালাম দাও। শুভ্রতা আবারও মুখ তুলে তাকালো জেনিকে খুব মনোযোগ দিয়ে দেখে নিয়ে দু একবার চোখ পিটপিট করে মিষ্টি হেসে বলে উঠল, আসসালামু আলাইকুম। সাথে সাথেই পাশ থেকে প্রতিবাদী কণ্ঠে বলে উঠল আদ্র রোদের একজন, বোন আসসালামু আলাইকুম নয় আসসালামু আলাইকুম, তুই সবসময় ভুল করিস, সুন্দর করে বল। শুভ্রতা এবার ভাইদের দিকে তাকালো, চোখ ঘুরিয়ে কিছুক্ষণ জেনির দিকে তাকিয়ে থেকে চোখের ভারী পল্লব কাঁপিয়ে আবারও বলে উঠল, আসসালামু আলাইকুম। পাশে বসে থাকে ওই লাল পাড়ের সাদা শাড়ির মেয়েটা এবার মিষ্টি হেসে পরম আদরে মেয়ের কপালে চুমু দিয়ে বলল, আমার মাটা। মায়ের আদর পেয়ে মায়ের দিকে তাকালো শুভ্রতা। চুল টেনে মায়ের মুখটা নিচু করে এনে সেও কপালে চুমু দিয়ে বলে, আমার মাতা। সবাই হেসে ওঠে এবার। জেনিরও শুভ্রতা নামের মেয়েটার কপাল গাল সব জায়গায় চুমুতে ভরিয়ে দিতে ইচ্ছে করছে। কিন্তু বাচ্চারা অপরিচিত ব্যক্তির অহেতুক আদর সহজভাবে নেয় না, তাই নিজের ইচ্ছাটাকে প্রশ্রয় না দিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পরিষ্কার বাংলায় বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো শুভ্রতা? শুভ্রতা তাকায় মুখ টিপে হেসে বলে, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জেনি জানালো সে ভালো আছে। শুভ্রতা আবারও পাউরুটি খাওয়ায় মনোযোগ দিল। কেউ ভালো থাকলে তার বিপরীতে কিছু বলতে শেখানো হয়নি তাকে, অতএব এখন অযথা কথা বলার কোনো প্রয়োজন তার নেই। আবারও কথা শুরুর আগেই খাবার চলে এলো টেবিলে। প্লেটে মচমচে ইলিশ মাছ ভাজা দেখে সেদিকে হাত ইশারা করে বলল সে, আম্মু ওটা খাবো। ওটা ঝাল মা, ওটা খেলে তোমার জিভ জ্বলবে, ওটা খাওয়া যাবে না। শুভ্রতা একবার চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে আবারও প্লেটটার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তাকে দেখে মনে হচ্ছে মায়ের কথা বিশ্বাস করে নিতেই অভ্যস্ত সে। মা যেহেতু বলেছে এটা ঝাল, তার মনে এটা ভয়ানক ঝাল।
সাহেল আর কারোর সাথে পরিচয় না করিয়ে দেয় আশাহত হল জেনি। সে কি সরাসরি রোদের কথা জিজ্ঞেস করবে নাকি চুপ থাকবে? জেনির দ্বিধাদ্বন্দ্বের মাঝেই একটা মেয়ে টেবিলের কাছে এসে দাঁড়ালো। শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছছে সে। গায়ে বাঙালিদের মতো করে পরা লাল সাদা শাড়ি, পেটটা অস্বাভাবিক বড়। জেনি বুঝতে পারছে মেয়েটা প্রেগন্যান্ট। তার পেছনেই দাঁড়িয়ে আছে একজন সুদর্শন পুরুষ। মেয়েটি সবার দিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলে, আমাকে রেখেই খারাপ শুরু করে দিয়েছেন আপনারা, কে স্বার্থপর। কথাটা বলে মুখ কালো করে পেছনে দাঁড়ানো মানুষটির দিকে তাকালো সে। রাগি গলায় বলল, শেষ মিস তো আনলেই মেলায়, তাহলে এত ঢং করলে কেন? আমি কত কিছু মিস করে ফেলেছি। শুভ্র হেসে বলল, কিছুই মিস করনি চিত্রা, খাবার তো একদমই না। তবে আমি কিন্তু শিশির ভাইকে সাপোর্ট করব, এই অবস্থায় খাবার লোভে দৌড়ে আসাটা একদমই উচিত হয়নি তোমার। সবাই মুখ টিপে হাসলো। সাহেল বলল, সত্যি এত খাই খাই করলে কি চলে চিত্রা, কন্ট্রোল। চিত্রা এবার রাগে লাল। এদের সবাইকে খুব কঠিন কিছু কথা শোনাতে ইচ্ছে করছে তার, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়েই হুট করে প্রশ্ন করল জেনি, রোদ কোথায়? রোদ কোথায়? কথাটা যেন বিস্ফোরণ ঘটালো। সবার হাসি হাসি মুখটা বিলীন হয়ে তাতে জমা হলো রাজ্যের বিস্ময়। সবাই অবাক চোখে তাকিয়ে আছে, শুভ্রর মুখটাও গম্ভীর। লাল পাড়ের সাদা শাড়ি পরা মেয়েটাও অবাক চোখে একবার শুভ্র তো একবার জেনির দিকে তাকাচ্ছে। সবার এমন রিয়াকশনে জেনি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। একটা ঢোক গিলে আবারও প্রশ্ন করল, রোদ কোথায়? বিস্ময় কাটিয়ে জেনির দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলে উঠল সাহেল, রোদের নাম কি করে জানেন আপনি? জেনি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আমি রোদের সাথে দেখা করতে চাই। ওনার সাথে দেখা করতে এতটা দূর এসেছি আমি, ও কি বেঁচে আছে? বিস্ময় ভাবটা যেন কয়েক গুণ বেড়ে গেল সবার। একটা মেয়ে ইউএস থেকে শুধুমাত্র রোদের সাথে দেখা করতে আসবে, বিষয়টা বড্ড গোলমেলে লাগছে তাদের। সাদা শাড়ি পরা মেয়েটার মৃদু গলায় বলত, আমি রোদ, কিন্তু আপনাকে তো চিনলাম না, কোথাও দেখেছি বলেও মনে হচ্ছে না। আমি রোদ এই একটা কথাতেই যেন শ্বাস বন্ধ হয়ে এলো জেনির। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না সে। হ্যারি চুপচাপ বসে আছে, পুরো ব্যাপারটা বুঝতে পেরেও কোনো ভাবাবেগ নেই তার। অন্য একটা কথা বেশ ভাবাচ্ছে তাকে। কথাটা শুনলে জেনি কেমন রিয়্যাক্ট করবে তাই ভেবে পাচ্ছে না সে। জেনি অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আপনি রোদ? সত্যি রোদ? রোদ খানিকটা থতমত খেয়ে বলল, হ্যাঁ কিন্তু কেন? জেনি কিছুক্ষণ এক দৃষ্টিতে রোদ শুভ্রকে দেখে নিল, ব্যাগ থেকে ডায়েরিটা বের করে রোদের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার? রোদ বেশ অবাক হলো, ডায়েরিটার দিকে ভ্রু কুচকে তাকালো। নিজের ব্যাগ থেকে সেম একটা ডায়েরি বের করে টেবিলে রাখলো সে। জেনি বিস্ফোরিত চোখে দুটি ডায়েরিতে চোখ বুলিয়ে বিস্মিত কণ্ঠে বলল, সেম ডায়েরি, তাহলে এটা কি আপনার নয়? রোদ কিছু বলার আগেই ভ্রু কুচকে বলে ওঠে শুভ্র, ডায়েরি? এটা আবার কোন নতুন হিস্ট্রি? তাছাড়া রোদ কখনো ইউএস যায়নি তো, তাহলে আপনাকে জানেন কিভাবে? সবকিছু কেমন অগোছালো লাগছে আমার। শুভ্রর কথা শেষ হতেই জেনির হাত থেকে ডায়েরিটা নিয়ে উল্টে পাল্টে দেখল সাহেল, কপাল কুচকে বলল, এটা তো কলকাতায়, আপনি এটা কি করে পেলেন মিস কিংস্টন, তবুও এতদিন পর? জেনি এবার মুখ খুলে, বেশ কিছুদিন আগে বাবার স্টাডি রুমের এক কোণায় হঠাৎই চোখে পড়ে ডায়েরিটা। ডায়েরিটা দেখে বেশ অবাক হই, ভেবেছিলাম এটা হয়তো বাবার লেখা, আমার বাবা মার জীবন কাহিনী। কিন্তু প্রথম পৃষ্ঠা খুলেই বুঝতে পারলাম এটা রোদ নামে এক মেয়ের লেখা। তার জিতেছে ডায়েরিটাতে লিপিবদ্ধ করা হয়েছে তার ভালোবাসাকে, শুভ্রকে। ভালোবাসার অনুভূতি যে এতটা সুন্দর হতে পারে জানা ছিল না আমার। অদ্ভুত এক আকর্ষণে রাত জেগে পড়ে ফেলি আবেগ মিশ্রিত সেই ডায়েরি। কিন্তু ডায়েরির শেষ পাতাটি তে কেঁপে উঠি আমি। সেখানে রোদের কলকাতায় পাড়ি জমানোর কথা লেখা আছে, তারপর ফাঁকা। এই সাদা কাগজগুলো বড্ড জ্বালা পোড়া করছিল মনে। একটা কথাই মনে হচ্ছিল বারবার, কি হয়েছিল তারপর? রোদ, শুভ্র আর তার সেই বাচ্চাটা কি বেঁচে আছে? এই আকর্ষণ থেকেই বাবাকে ডায়েরির কথা জিজ্ঞেস করি। উনি জানান কলকাতার এক ময়লা ঝুড়ি থেকে উদ্ধার করেছিলেন এই ডায়েরি, তাও আবার প্রায় 2 বছর আগে। আমি আশাহত হই, কিন্তু প্রশ্নের উত্তরগুলো জানার আগ্রহটা এত বেশি ছিল যে হ্যারির প্ল্যান মতো দেশে চলে আসি বাংলাদেশে। আমাদের উদ্দেশ্য ছিল শুভ্রকে খোঁজা, এই অচেনা এক দেশে অচেনা এক শহরে বেশ কয়েকটি ভার্সিটি খুঁজব বলে। রোদ তার ডায়েরিতে লিখেছিল তার শুভ্র ভার্সিটির লেকচারার, কিন্তু ভার্সিটির নাম কোথাও উল্লেখ করেনি সে। ভেবেছিলাম খালি হাতে ফিরতে হবে আমাদের,
কিন্তু কাকতালীয় ভাবে সাহেল আর আদ্ররদ্র নামটা শুনেই থমকে দাঁড়াই। বুঝতে পারি গন্তব্য নিজেই আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এবার